বুঝে এলো যে মরার পরে তোমার কোনো বন্ধু বান্ধবী কেউ থাকবে না, থাকব শুধু আমি রব একা। ওইখানে তোর সাথে আমার হিসাব নিকাশ হবে, দুনিয়ার ব্যবসা কেমনে করতে হয় সব শিখলি, অফিস আদালত থেকে কেমনে মামলা নিতে হয় উকিল ধরলি, দুনিয়া জেলখানার থেকে বাঁচার লেগে কত কিছু করলি, কত প্রসেসিং অবলম্বন করলি। আর জাহান্নামের আগুন জাহান্নামের জেলখানা দিকে, কবরের জেলখানার থেকে বাঁচার লেগে কি তোর কোনো কোন চেষ্টা করলি না রে বান্দা, কোন উকিল ধরলি না? ওয়ারাতিল কোরআন আর দিলা, কবরের জেলখানা থেকে বাঁচার জন্য তোর উকিল হবে কোরআন। জোরে 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 জোরে, যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিয়া। আহা কি সুন্দর কথা, যত্ন করে দিলাম কোরআন, মালিক বলতেছে কোরআনের কথা কবিতার ভাষায় এভাবে তর্জমা করে, যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিয়া, আমার কথা মনে হইলে কোরআন খুলে পড়িও, সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না। আরে কোরআন নিচে কয়, সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে কোরআন সহি শুদ্ধ ভাবে পড়লে কোরআন জান্নাতে তোমার ঠিকানা। দুনিয়া সব শিখছেন, সব বই মুখস্থ করছেন, কোরআন সহি শুদ্ধ ভাবে পড়েন নাই, অপেক্ষায় থাকেন বাজান রে, দুনিয়ার কারো কাছে কই বিয়ে দিয়া না লাগলেও এই শিক্ষাটা আপনার কাছে দামি না হইল, আমার আল্লাহর কাছে কোরআন শিক্ষা করা কিন্তু দামি। বিশ্ব নবী কাছ থেকে 1445 বছর আগে একটা সার্টিফিকেট দিয়ে গেছে, একটা প্রবেশপত্র দিয়ে গেছে জান্নাতে যাওয়ার জন্য, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, পৃথিবীতে সবচেয়ে দামি ওই ব্যক্তি, খায়রুকুম জমার শিখা তোমাদের মধ্যে সবচেয়ে দামি ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শেখে এবং শিক্ষা দেয়। আরো জোরে কর, আরো জোরে। এখন যদি কোন হুজুর বয়স আমার 60 হয়ে গেছে 50, এখন কেন মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় আছে? যদি আপনার মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় না থাকে, মাদ্রাসার তালিবে আলিমদের সাথে ভালো ব্যবহার করেন, একটা তালিবে আলিমের লজিন রাখেন, মাস্টার তো ঠিকই 5,000 টাকা দিয়ে রাখেন, একটা তালিবে আলিম রাখা যায় না? কিন্তু আমি বলি নাই, বিশ্ব নবী বলে যেখানে কোরআনের হাফেজ গুলা যেই রাস্তা দিয়ে হাঁটে নূরের ফেরেশতারা পহর বিছিয়ে দেয়। এ আমার নবী একদিন সকালবেলা বের হইছে বিয়া বাড়ি পাশ দিয়ে, বিয়ে হয় নাই নবীর যুগে? না, নবীর যুগে সব বিয়ে হয় নাই, বিয়ে হয়েছে না? এক বিয়া বাড়ি পাশ দিয়ে যাতে এক মহিলা গীত গাইতেছে, গীত আমার দেশে গীত গায় না, এখনো গ্রাম কোন জায়গাতে গীত গায়, এখন তো গায় না, এখন তো ড্যাকসেট বাজায় ডিজি ডিজি, আগে ছিল গীত এখন হচ্ছে ডিজি, কথা কর দেখে মগাউন আছে মগিউন আছে, এর নাম হলো ডিজি। আর আগের গীত হলো এক মহিলা আর এক মহিলার গলায় হাত দিয়ে গীত, অর্থাৎ সুর দিয়ে গজলের সুরে গীত গাইতো, কথা কন না কেন? এখন যারা জন্ম নিছে এইগুলা তোরা বুঝবি না গীত কারে কয়, তোরা বুঝবি ডিজি, জাকানাকা বুঝবি, গীত বুঝবি না। গীত নবীর যুগে ছিল, বুখারীর হাদিস, ওই নবীর যুগ থেকে এই যুগ পর্যন্ত আয়া বর্ষ আজ থেকে 40 বছর আগে বিদায় নিয়ে গেছে। তো এক মহিলা দব বাজাইতেছে আর গীত গাইতেছে বিয়ে বাড়ি, তো নবী সকালবেলা দেয় সারা রাত গাইছে 3-4 জন মহিলা মিলে, এখন কালা ওই হাফসি এক মহিলা গীত গাইতেছে বুখারীর মধ্যে আসছে। আবু বকর বলেন, নবী আমি যাই দিয়ে বজর নামাজ পড়ে খেজুর গাছের নিচে বইয়া এইভাবে গালে হাত দিয়া নবী কালা মহিলার গীত শুনতাছে, আন্তাজে কয় নাউজুবিল্লাহ, ও গীতের কথা শুনছে লেগে নাউজুবিল্লাহ কয় লেগেছে, নবী আমার ওই মহিলার গীত শুনতেছে, গীত মহিলা গীত গাইতেছে আরবিতে, এত সুন্দর পৃথিবী যিনি বানাইছে তারে কেমনে ভুলে গেলাম তোমরা জানো নি রে, মহিলা আরবিতে কইতেছে, আমি তো বাংলায় কইলাম। তো নবী ওই কথাগুলা গীতের মধ্যে, ওই শেষ করা তো যায় না গিয়া তোমার গুণগান, যদিও বেটা গানের সুরে গাইছে কথাগুলা কি, হে কথা বল না কেন, তাহলে মহিলা গীত গাইতেছে কথাগুলো কইতেছে আল্লাহ, কিন্তু মহিলা মুসলমান না, বোঝেন না আমার কথা, গীত গাইতেছে ওই গানগুলা শুইনা নবীর এত ভালো লাগছে কি
কিন্তু মহিলার দোষ একটা দব বাজাইতে দব বাজানো কিন্তু এখনো জায়েজ আরে এখনো জায়েজ আন্দাজ ফতোয়া দেয় না দব জায়েজ নিয়া ডোল না ডোল বাজা টট 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 এর ডোল আর দব হলো রসূলের যুগে আছে দেখবেন এখনো সৌদি কালচার তার জাতীয় সঙ্গীত হিসাবে এখনো এক হাতে থাকে মানে টিডিং টিডিং করে বাজায় এটা ধপ ধপ করে আওয়াজ হয় না ধপ ধপ করে যেটা বাজনা হয় ওটার নাম হলো ঢোল আর যেটা টিডিং টিডিং করে আওয়াজ হয় ওটার নাম হলো তপ ওটার নাম হলো তবলা আর যেটা ট্যাক ট্যাক করে আওয়াজ হয় ওটার নাম ধপ এটা রসূলের যুগে ছিল হযরত বিলাল বাজাইতো আলহামদুলিল্লাহ বলতে পারলেন না এই জন্যই তো বন্ডরা দলিল দেয় নবীর সামনে গান গাইয়া বিলাল কয় দব বাজাইয়া এই জন্য তোরা গান জায়েজ করে এই হাদিস দিতে গান জায়েজ করে ওরা হালাকি এই জামানার গান হারমোনিয়াম তবলা দিয়ে শাহ আলম সরকার খায় লিপি সরকার গায় অমুক সরকার গায় অমুক পাগলি গায় অমুক পাগল গায় এটা সমস্ত হারাম বেড়া কথা বন্ধ কেন এক সান্ধু ওই মহিলা গাইতেছে দব বাজাইতেছে টুন টুন করে এক আঙ্গুল দিয়া আল্লাহ তুমি কত সুন্দর বানাইয়াছো পৃথিবী আরবিতে কইতেছে আর সুর দিয়ে গান গাইতেছে পুরুষ মহিলা শুনতাছে নবীও দাঁড়াই দাঁড়ায় শুনতাছে আবু বকর যায়েদে কই গেল রে নবী নামাজ পড়া যায়েদে আমার নবী মহিলার গান শুনতাছে খুব মজা করে আর নবী যেটা শুনতাছেন আবু বকর যায়েদকে থাবুর দিয়ে আর থামাইবো আবু বকর নবী সামনে যে একই সুরাতে গান শুনতাছে সুবহানাল্লাহ কইলেন না গান শুনতেছে এই রে যদি আপনাকে মসজিদের ইমাম সাহেব যায় দে হ্যাঁ এখানে কেউ গান গাইতেছে ডিজি বাজাইতেছে ইমাম সাহেব যায় যদি খারাই গারে দে কি তালমাল করে এই সভাপতি কইলো কি ও ইমাম সাহেব শরীরে রং ধরছে নাকি যে কাম আমরা করবো এই কাম দিয়ে আপনারা করেন কে তোমারে আল্লাহ মাটি দিয়ে বানাইছে আমারে কি পিতেল দিয়ে বানাইছে কথা কন না কে তোমারও যা দিয়ে বানাইছে আদম সন্তান আমারও তাই দিয়ে বানাইছে হ্যাঁ আলে মোল্লা মাঝে দেখবে হয়তো সে এই নিয়ত করে শুনলো আর তুমি যে শুনবো তো ছটকা মার্কা ড্যান্স করার লাগে তোমার নিয়ত একটা আলেমের নিয়ত একটা ইমাম খারকানি রহমাতুল্লাহ প্রত্যেকটা গানের আসরে যাইতেন গান শেষের পরে গারে হাত দিয়ে বলতেন ভাই এটা করিস না কোরআনে কইছে এই এই সুরাতে গান গাইতে কইছে আর তুই গাস কোন সুরাতে এর পুরা সময়টা গান শুই না ইমাম খারকানি রে দেখে গান বন্ধ করে দিত এক ঘন্টা গাইয়া পরে ডাইকা সবগুলোর ওয়াজ করে বুঝাইয়া সব ভালো বানায় হেলাইতেন এখন যদি ইমাম খারকানি রে তার মুরিদরা কইতো লক্ষ লক্ষ আলেন তার মুরিদ হুজুর এই কামনা কি করলেন আপনি মাজারে যে গান শুনলেন বাজান রে বিশ্ব নবী দাঁড়ায়া দাঁড়ায়া গান শুনতেছে কালো মহিলা আবু বকর শুনতেছে নবীর দেইকা মহিলা আর নতুন নতুন সুরে শুনাইতেছে তার মানে আমাকে ধর্মে গান আছে তোমাকে ধর্মে দান নাই দেখো কি সুন্দর গান গাই তোমাকে নবীরা শুনে হা নবী এত সুন্দর করে গান শুনতেছে আবু বকর গান শুনতেছে মহিলার কথাগুলো খেয়াল করতেছে আর মিলাইতেছে কোরআন হাদিসের সাথে ও বাজান একটু পরে দেখে হযরত ওমর আইতাছে ওমর রে দেইকা মহিলা কাটটি বুসকা ওয়া ঢোল ঢোল বাইন দে পিছনে দিয়া ঢোলের উপর বইয়ে দিছে নবী কা ঘটনা কি আমার দিকে মোসো বাড়লো না আমার আবু বকর দিকে মোসো বাড়লো না আরে দেখে ও এমন গান বন্ধ করে দিল অর সেই দপ রে এত সময় আসলে হাতে এখন ভাষার নিচে গেল নবী তাকায় দেখে আবু হযরত ওমর আইতেছে জোরে 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 তোমর গান শুনে আইছে থামানের লেগে আয়া দেখেন নবী শুনতেছে গা হ্যাঁ ওমরে দেখে বন্ধ ওমর যাইয়া মহিলারে ধরছে এ গান গা নবী যেটা শুনছে এটা আমিও শুনবো গা নবীর দেহে বন্ধ করস নাই তুই এত সময় গান গাইতেছ নবী দাঁড়াই দাঁড়া শুনতেছে 20 মিনিটের মতো গা আমি না আমার বাপেও পারবো না আমাদের সম্ভব না আমার কথা না বোখারি রেখা দিসমিয়া আপনি ভাইবেন না আমি বানায় কইতাছি প্রমাণ করেন হযরত ওমর কইতাছে তুই আমি শুনলাম মসজিদের কোনা দিয়ে গান গাইতে আমি যদি থামাইতে আমি জানি না নবী হেন আছে এ গা কি কি গান গাইছ গা আমার নবী কয় ওমর এখানে তো আমি দা
আমরা ও হস করছে একবার আর আমি করছি চারবার বেড়া ওয়ার মার্কেটে একটা আর বাইতে সুজুদের আশেপাশে যা দেখো সব আমার বাপ দাদার এগুলো সব আমার উরে বাবার বাবা তোমার হইলে তো তোমার মার্কেটের মধ্যে মাটি দিবে মরার পরে মনে হয় তোমার করতে আইলো তোমার দি ওই এই কবরস্থানে কথা কর না কেন তোমার না কিছুই ছাতা তোমার শুধু একটা জিনিস নেকামল আর বদামল ঠিক না আর মরার পরে আপনার জন্য কে দোয়া করবে ইডেল বড় ইডেল বড় বন্ধু তো আবু উমর কইতেছে এ তুই আমারে দেখা বন্ধ করলে আমার বিশ্বনবীর দেখে ওমর আবু বকরের পায়ে ধুলার সমান আমি না তুই তারে দেখা বন্ধ করলি না আমার নবী বলে আবু বকর উমর রে এটা তোমার ক্রেডিট না হুজুর তাহলে কি লিয়ে বন্ধ করছে ওমর এই মহিলা জন গান গাইতেছিল ওই মহিলার পিছনে দাঁড়ায় তারা শয়তানও গান শুনতেছিল তুমি যখন এখানে আইছো শয়তান চলে গেছে তোমারে দেখে শয়তান পলাইছে ওই মহিলা যে দোল পিছনে দিয়ে বইছে এমনি এমনি শয়তান নাই এই মহিলার গান গাইতে পারবো না আমার কান দেয়ার কয় আমার দিকে শয়তান পলার আপনারে দেখে আমার শয়তান তো আমার কাছে মুড়ি ও তো আমার কাছে মুসলমান হয়ে গেছে কিন্তু ওর ওরে ওর যে পিছনে স্বাস্থ্য ভাইয়ের খালাতো ভাই আছে ওরা ধোকা দিয়েছে এই জন্য গান গাওয়ার সুযোগ পাইছে যখন তুমি আইছো আর স্বাস্থ্য ভাই খালাতো ভাইরা চলে গেছে আমার কাছে যেটা মুড়ি দিচ্ছ ওটা কারাই দিচ্ছে আরো জোরে কন আরো জোরে কন বাজান রে হযরত ওমর সেদিন থেকে বললেন আমার নবী যে আমি যেখান দিয়ে যাই শয়তানকে সেখান দিয়ে যায় না কিন্তু নবী একটা কথা শুনতে চাই আপনি কি গতকালকে আমার ঘরের পিছনে যাই আমার তাহাজ্জুদের তেলাওয়াত শুনছেন নবী আমার কয় তুমি কেমনে বুঝলা আমার মন কেন জানো কয় আপনি আমার বাড়ির সামনে গেছিলেন কেন আমার এইটা জানা আছে নবী যেখানে কদম লাগাবে নবী যেখানে আপনি যে গেছেন আমার জমিনে কয়া দিছে আপনি আসছিলেন আমার নাকি গিরান পাইছি আপনি যে আমার বেড়া ভাগ করে আমার দেখছেন ওই বেড়াই কয়া দিছে আবার নবী বলে ও মর্তলে সত্য কথা ক তুই এত জোরে জোরে তোরাম তেলাবাদ করস কে তোর গলায় এত সাউন্ড দিয়া হযরত ওমর বলে নবীজি আবু বকরের বাবারে পাশে বসে আবু বকর কোরআন শরীফ তেলাওয়াত করে আমি ওমরের বাবারে কালেমা বানাইতে পারি নাই আমার মায়ের কালেমা বানাইতে পারি আমি জোরে জোরে তেলাওয়াত করি এই জন্য আশেপাশে যত বৃদ্ধ মা বাবা আছে যেন আমার কোরআন তেলাওয়াত শুনিয়া তারাও শিখিয়া আজকে এই পর্যন্তই শুধু আমি আপনাদের কেন হাদিস কেন বলছি জানেন বাবা ফরজ নামাজ তো মাঝে মাঝে পড়বেন সব জানি নামাজ কিন্তু আপনার কোরআন সহি শুদ্ধ হওয়া ছাড়া কোনোদিনও আপনার নামাজ কবুল হবে না জীবনে কত নামাজ পড়ছেন মক্কায় যে পড়ছেন কবুল হয়েছে কিনা আপনি নিজেরটা নিজে রেজাল্ট বের করেন অ্যান্সার আপনি পাবেন কোরআন সহি শুদ্ধ পাবেন যদি পারেন নামাজ সহি হয়েছে আর যদি না পারেন হয় নাই আপনি যত বড় ক্ষমতার মালিক হন না কেন বরাত্তিলিল কোরআন তাতিলা কোরআন যদি সহি শুদ্ধ না থাকে আপনার নামাজ হয় নাই কবুল হওয়ার সুরত নাই অতএব এখনো সময় আছে আবু বকরের বাপ যদি 82 বছর বয়সে শিখতে শিখতে 84 বছর 94 বছর বয়সে মৃত্যুবরণ করতে পারে আপনার তো এখনো 90 বছর হয় নাই এখনো সময় আছে দাওয়াত ও তাবলীগের সময় লাগাইয়া অথবা মাদ্রাসায় অথবা একটা তালেবে আলেম রাইখা ইংরেজি টিচার যেমন রাখতে পারেন একটা মাদ্রাসার ছেলেদেরকে আসরের পরে এক ঘন্টা তালিম নেন না একটা ঘন্টা পড়েন না আমি খোদার কসম করে বললাম আল্লাহর জাতের কসম করে বললাম আল্লাহর জাতের কসম করে বললাম আল্লাহর জাতের কসম করে বললাম আপনি একটা তালিবে ইলমের কাছে আপনার ইমামের কাছে আপনার মুয়াজ্জিনের কাছে শিখতে শিখতে মৃত্যুবরণ করেন আবু বকরের বাপ যেই গাড়িতে বসে জান্নাতে যাবে বিশ্ব নবীর তদরকিতে আপনি ওই গাড়িতে জান্নাতে যাবেন আমি গ্যারান্টি দিলাম আপনি ওই গাড়িতে জান্নাতে যাবেন 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 যদি আপনি শিখতে শিখতে মারা যান আল্লাহ আমাদের সবাইকে কবুল করে কি আমল করা যাবে তো আজ থেকে কোরআন শরীফ পড়া শেখেন এই লজ্জা শরম কিসের আপনার পোলারে পুলিশে ধরে নিয়ে গেলে
দিয়ে পাও ধরো ওইখানে তোমার লজ্জা শরম যায় না এমপি দিয়ে পাও ধরো পিস্তল দিয়ে পাও ধরো জাহান্নামের আগুন দিয়ে বাসার লাগে ইমামের পাও ধরে কোরআন শরীফ শেখা যায় না শিখতে থাকেন ইনশাআল্লাহ বলেন শিখবেন তো ইনশাআল্লাহ শিখবেন তো ইনশাআল্লাহ হালাল হারাম মাসটাকে একটা শিখবেন আমি শুনছি ইমাম সাহেব তালিম দেয় মাগরিবের আগে অনেক বেস্ট কাজ গুড কাজ এটা অনেক ভালো কাজ মাগরিবের আগে একটা মাসলা বলা একটা মাসলা মজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা কেউ যদি একটা মাসলা শিখায় বা শেখে 60 বছর দাঁড়ায়া বেরিয়া কোন একবার সই শুদ্ধ ইবাদত করলে যেই সওয়াব 60 সানাতা 60 বছর ইবাদত করলে যেই সওয়াব একটা মাসলা শিখলে শিখাইলে সেই সওয়াব আপনাকে আগে জানতে আমরা যাব হাজার কোটি কোটি মাসলা আপনাকে ওয়াজে কইছি কত জায়গায় কইছি আমার সাথে পেয়াল দিয়ে পারবেন না কিন্তু আপনি আমার বন্ধু আপনি আমার দোস্ত আপনি আমার সাথী আপনি আমার জান্নাতের সাথে কারণ আপনি আমার পিছনে ইকতেদা করে আমি জান্নাতে গেলে আপনার ফিরে যেতে পারবো না কিন্তু আমাদের কথা শুনতে হবে ইমাম সাহেবদের কাছে মুয়াজ্জিন সাহেব শিখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের শিখার তৌফিক দান করুন শিখার কোনো বয়স নাই বলেন শিখার কোনো আমলের কোনো শেষ নাই ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين دنيا شفت شكلام تما القرآن شكت بارلام আমাদের মতো নাদান বেয়াকুব আমাদের মতো অশিক্ষিত এই জমিনে একজনও নাই কারণ তোমার কোরআন না শিখলে এর চাইতে বড় অশিক্ষিত আর হতে পারে না আল্লাহ এমন মানুষ আছে এখন কোরআন শেখার বয়সও নাই কিন্তু আজ থেকে ওয়াদা দিছে তোমার কোরআন শেখার চেষ্টা করবে শিখতে তো পুরোপুরি পারবে না জানি আবু বকরের বাবার মতো যারা শিক্ষা অর্জন করবে প্রত্যেককে আবু বকরের বাবার সাথে হাজির করে দিয়ে আল্লাহ এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েন কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিয়েন আয় আল্লাহ তোমার কত বান্দা বান্দিরা দোয়া চাইল মিরপুর থেকে জালালউদ্দিন নামে তোমার এক বান্দি দোয়া চাইছে বাবার মৃত্যুবার্ষিকী আল্লাহ মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল টাকা আমার মাদ্রাসায় দিয়া দোয়া চেয়েছে তার বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই রে ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ লন্ডন থেকে সৌদি আরব থেকে তোমার এক পাগল দোয়া চাইছে অসুস্থ ডেঙ্গু রোগ ধরা খাইছে আল্লাহ মেহরবানি করে বিদেশের বাড়ি আমার প্রবাসী ভাইদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন আমার প্রবাসী বোনদেরকে ভালো রাখেন আল্লাহ যারা লন্ডন কানাডা থেকে প্রবাসী হিসাবে সিটিজেন হয়েছেন আল্লাহ তাদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন ছেলে মেয়েদেরকে ভালো রাখেন আর সাবার থেকে ধামরাই থেকে অনেকে দোয়া চাইছে সাপুর থেকে তোমার এক পাগল দোয়া চাইছে এই মসজিদের অনেক কমিটি বিগত কমিটি বর্তমান কমিটি অনেক অসুস্থ অনেক কমিটির লোক মা বাবা অসুস্থ যারা এই দরখাস্ত করতে দোয়া চাইছে প্রত্যেককে আপনি মাফ করে আল্লাহ খাস করে মোশারফ ভাই সহ ইসলামুল্লাহ সহ আলম ভাই সহ যারা এই যেখান থেকে দোয়া চাইছে প্রত্যেকের বাবা মাকে আপনি মাফ করে দেন সকলের বাবা মায়ের কবরটা জান্নাতে বাগান আল্লাহ জাহান্নামে যাব কষ্ট নাই যেই জাহান্নামে যদি আপনারে পাই তাহলে কোনো কষ্ট নাই আল্লাহ মেহরবানি করে জাহান্নামের আশা ইবাদত করে জাহান্নাম বাসা ইবাদত একমাত্র আপনাকে খুশি করার জন্য কোরআন হাদিস শিখছি আল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে শিখাবার চেষ্টা করতেছি মেহরবানি করে আপনাকে খুশি করে যাওয়ার তৌফিক দান করে দেন আমাদের বিবি বাচ্চা যারা অসুস্থ আল্লাহ সুস্থ বানায় আল্লাহ তোমার এক পাগলি আল্লাহ আল্লাহ গলার অপারেশন হয়েছে টনসেলের মেহরবানি করে সুস্থ করে তাড়াতাড়ি করে সুস্থ করে দেন টনসেলের অপারেশন হয়েছে সুস্থ করে দেন না আল্লাহ আল্লাহ আরো যারা সুস্থ তার জন্য দোয়া চাইছে মনের আশা আকাঙ্ক্ষা পুরা করার জন্য আল্লাহ সবাইকে কবুল ও মঞ্জুর করে নেন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আশি সাইয়্যিদিনা বাবুনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম যার যার স্থানে চারিকে সুন্নাত করে নেন সময়টা একটু বেশি